আল্লাহ রাসূল আমাদেরকে ভালোবাসেন, কতটুকু ভালোবাসেন, ভালো যদি না বাসতেন, ভালো যদি না বাসতেন তো আল্লাহ হারিসুম বিল মুমিনিন কেন বলতেন? ভালো যদি না বাসতেন আল্লাহ নিজের সিফাত রউফ উঠায়া বন্ধুকে কেন দিয়া দিতেন? ভালো যদি না বাসতেন আল্লাহ নিজের সিফাত রহিম আমাদের বন্ধুকে কেন উঠায়া দিয়া দিতেন? কতটুকু ভালোবাসে যদি বুঝি তাইলে বুঝতে পারি, হয়তো ভাবলে বুঝতে পারবো কতটুকু ভালোবাসেন। মুসা আলাইহিস সালাম আল্লাহকে দেখতে চাইছেন, আল্লাহ বলছে দেখতে পারো যদি তুমি ঠিক থাকতে পারো। পাহাড়ে তাজাল্লি দিছেন 70,000 পর্দার ওই পার থেকে, মুসা আলাইহিস সালাম 40 দিন বেহুশের মতো ছিলেন, 40 দিন। কিন্তু আল্লাহর রাসূল কাবা কাউসাইয়া ও আদনা ফাদানা ফাতাদাল্লা ফাওহা ইলা আবদিহি মা আওহা, আরশে আল্লাহর পাশে যায় বসতেন, কোনো পর্দা নাই, নূরের জগৎ আর জগৎ, সব কিছু হারায় যাওয়ার কথা ছিল কিন্তু ওইখানে যাইও উম্মত বলেন না, সব ভুলা গেছেন, নাইলে আত্মা হিয়াতের ভিতরে আমরা পড়ি তো পড়ি কি কইরা আলা ইবাদিল্লাহি সালিহিন, উম্মত বলেন নাই কতটুকু ভালোবাসে, সারা জীবন চোখের পানি ঝরাইছে, প্রথম দিন থেকে নিয়ে মৃত্যু লগ্ন পর্যন্ত যখন দুনিয়ার থেকে যাইতেছেন তখনও চোখে পানি ছিল, পানি ছিল চোখে পানি। জিবরিল জিজ্ঞাসা করছে চোখে পানি কেন? বলছে ফামান লিবাদি লি উম্মতি, আমার পরে আমার উম্মতকে দেখা কে রাখবে? তা আল্লাহ বলছে লা আতরুকু উম্মতাকা ফারদা ওয়ালা ওয়াহদা, আপনি চলে আসেন উম্মত আমি দেখা রাখবো। যে 23 বছর চোখের পানি উম্মতের জন্য শুকায় নাই। জিবরিল মিকাইল জিজ্ঞাসা করছিলেন মা জালা আরা কাতাবকি, যখনই দেখি চোখে পানি কেন? বলছে উম্মতের জন্য চোখের পানি শুকাইতে চায় না। আজকে তো আমি দেখাইলাম উম্মত একবারও নবীর আদর্শ মতো চুল কাটে, এইখানেই শেষ না, আজও কবরে উম্মতের জন্য কাঁদতেছে। রেওয়ায়েত পরের কথা, আমার কাছে কিতাবে লেখা আমি পাইছি কিয়ামতের দিন কবর থেকে উঠবে উম্মতের জন্য কাঁদতে কাঁদতে, কিয়ামতের মাঠে তো কাঁদবে নেই, উম্মতি উম্মতি বলে চিৎকার দিতে থাকবেন। যেই উম্মতের মানুষগুলা একটা ইউনিয়ন পরিষদের চেয়ার পাওয়ার জন্য মরতে রাজি মারতে রাজি, সত্য তো? আমাদের নবীজিকে আল্লাহ দিবে মাকামে মাহমুদ কিয়ামতের দিন, ঘোষিত হয়ে গেছে সমগ্র সৃষ্টির 50,000 বছর আগে কোরআনে আল্লাহ ঘোষণা দিবেন ফাতাহাজ্জাত বিহি নাফিলাতাল লাক আসা আইয়াব আসাকা রব্বুকা মাকামাম মাহমুদা, যেই চেয়ারের উপরে শুধু একটা চেয়ার আছে যেটা কুরসিউর রহমান, আল্লাহর কুরসি, আল্লাহর কুরসির নিচে একটা চেয়ার আছে যেটার নাম মাকামে মাহমুদ, কিয়ামতের দিন আল্লাহর ডান পাশে লাগানো হবে, দেবিদ্বারের মানুষ ডান পাশে লাগানো হবে, যাবেন কিন্তু ওই চেয়ারে বসবেন না, আল্লাহ বলবে বন্ধু একটু বৈশা দেখেন না চেয়ারটা কিরম বানাইলাম, কিন্তু বসবেন না, বলবে কেন বসবেন না? বলে আমি যদি বৈশা যাই তাহলে উম্মতকে হাউজে কাউসারে পানি কে পান, আমি ওয়াদা দিয়ে আসছি মাওয়াইদুকুমুল হাউজ, উম্মতকে বলে আসছি হাউজে কাউসারে তোমাদের সাথে সাক্ষাৎ হবে, বিদায় আমি আগে ওইখানে যা দাঁড়াইতে চাই, উম্মত যেন আয়সা আমার অপেক্ষা না করতে হয়, আমি বসবো না। বলছে তারপরে হাউজে কাউসারের পরে কি করবেন? তো বলছে ফিরা আয়সা আর চেয়ারে বসবো না, ওইখান থেকে মিজানের পাল্লার দিকে ছুটবো, যা দেখবো উম্মতের পাল্লা সামনে ঝোঁকে কি ঝোঁকে না। বলছে কেন? বলছে আপনি না আমার সাথে ওয়াদা করছেন অঙ্গীকারবদ্ধ, আপনি না প্রতিশ্রুতি দিছেন, বাস্তবায়ন কোথায় করব? মিজানের পাল্লায় বাস্তবায়ন করব, পাল্লা যদি উম্মতের সামনে না ঝোঁকে তো আপনি বলছেন সালতো তা, আমি চাইলে নাকি দিবেন, আমি চাইতে থাকবো চাইতে থাকবো চাইতে থাকবো, চাইতে চাইতে পাল্লা জমিনে লাগায়, আপনি না বলছেন সুপারিশ করলে কবুল করবেন, তো সুপারিশ করতে থাকবো করতে থাকবো, ওই পর্যন্ত করতে থাকবো যতক্ষণ পর্যন্ত পাল্লা আপনি সামনে না ঝুঁকায়।
আপনি না বলছেন আমাকে লজ্জিত করবেন না, আপনি না বলছেন সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আমাকে রাজি করে ছাড়বেন, তাহলে আমি মিজানের পাশে সব প্রতিশ্রুতিগুলোকে পড়ি বাস্তবায়ন করার জন্য ওইখানে যা দাঁড়ায় থাকব। বলছে তারপর বলছে ওইখান থেকে আবার পুলসেরাতে ছুটবো, যদি উম্মত পুলসেরাতে আটকা যায় থাকে তাহলে দুরুদের গাঠি মাথায় দিয়া উম্মতকে পার করায়। এইভাবে আমি তিন জায়গায় ছুটতে থাকব, পুলসেরাত থেকে মিজান, মিজান থেকে হাউজে কাউসার, আর আমি চিৎকার দিয়া কেয়ামতের মাঠ গরম করতে থাকব, রব্বি উম্মতি 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 উম্মতি। কতটুকু ভালোবাসেন, কতটুকু ভালোবাসেন, কতটুকু, আবার একটু পিছিয়ে চলে যাই, কতটুকু ভালোবাসেন, কতটুকু ভালোবাসার জন্যই তো, ভালোবাসার কারণেই এই উম্মতকে চোখে চোখে নজরদারিতে রাখতে চান না, এই জন্যই বলে দিছিলেন ইয়াফু আন কাসির, তোমাদেরকে আমি নজরদারিতে রাখতে চাই না, তোমরা ভালোবাসার পাত্র, তোমাদের অনেকগুলো এমনি মাফ করে দেই, যদি কিছু থেকে যায় তো আল্লাহ নিজেই বলেন আসসালাতু, আল্লাহ রসুলের মাধ্যমে জানায় দেন আসসালাতু ইলা সালাতি কাফারা, এক নামাজ থেকে আরেক নামাজে পা দিতে দেরি, আমরা গুনাহ মাফ করতে দেরি করি না, যদি তারপরও কিছু থেকে যায় কাল জুমাতু ইলাল জুমা, এক জুমা থেকে আরেক জুমায় পা দিতে দেরি, পুরো সপ্তাহটা মাফ করতে দেরি করি না, তারপরও যদি কিছু বেঁচা যায় কাল রমাদান ইলা রমাদান, এক রমজান থেকে আরেক রমজানে পা দিতে দেরি, পুরো বৎসরেরটা মাফ করতে দেরি করি না। আমি বুঝাইতে চাইতেছি, আমি শেষ জায়গায় চলে আসছি, লম্বা করব না, লম্বা করব না, রমজান আসতেছে সামনে, আমি বুঝাইতে চাইতেছি আমাদের পক্ষ থেকে যেন ফুলের টোকা না আসে, আসতেছে সামনে রমজান, রমজান আসতেছে, একটু পিছে গেলে বুঝে আসবে। নবীজি চিন্তা করতেছিল পাঁচ ওয়াক্ত, মুসা আলাইহিস সালাম বলতেছিল আপনার উম্মত পাঁচ ওয়াক্ত পড়তে পারবে না, আমি দুই বেলা পড়াইতে পারি না, পাঁচ বেলা পড়াবেন তো পড়াবেন কি করে, কিন্তু ভিতরে ব্যথা ছিল, ব্যথা, যদি উম্মত না পড়ে তো আমি মুখ দেখাবো কি, তো আল্লাহ বলছিল আমি দায়িত্ব নিয়ে পড়ায় নিব, কিন্তু আফসোস আজও তো উম্মত 70% নামাজ পড়ে না, তো আল্লাহ ভালোবাসে দেখা বন্ধুর দিলের ব্যথা থাকতে দিতে চাইতেছেন না, তো আল্লাহ বলে তোমাদের ফরজের ঘাটতি আমি থাকতে দিব না, আমার বন্ধুকেও আমি লজ্জিত হইতে দিব না, আমি বন্ধুকেও ভালোবাসি তোমাদেরকেও ভালোবাসি, বিদায় তোমাদের ফরজের ঘাটতি আমি থাকতে দিব না, কিয়ামতের দিন বন্ধুকে লজ্জিত হইতে দিব না, এই জন্য রমজানকে 70 গুণ বাড়ায় দিয়েছেন। এক ফরজ কয় ফরজ, এক ফরজ কয় ফরজ, কয় ফরজ থাকবে ফরজের ঘাটতি, এক মাস কয় মাস, এক মাস 70 মাস, 12 বাদ দিল 58 থাকবে, 58 মাস থেকে যাবে, আল্লাহ বলে তোমাদেরকেও ভালোবাসি তোমাদের ফরজের ঘাটতি আমি থাকতে দিব না, বন্ধুকেও কেয়ামতের দিন লজ্জিত হইতে দিব না, কিন্তু আফসোস আবার পিছে যাইতেছি, ফুলের টোকা যেন পাথর মনে না হয়। রমজানে কয় পার্সেন্ট মুসলমান নামাজ পড়ে, 30%? আমার তো মনে হয় না, মেনা নিলাম 30%, 70% রমজানও পড়বে না, শুধু এইখানেই শেষ না, যে 58 মাস রইল তো রইল কি, এটা কি বড় ঘাটতি হইল, তো আল্লাহ ভালোবাসেন দেখা বলতেছেন ঘাটতি বড় করতে চাও তাহলে এক রাত্রই 83 বৎসর বানায় দিলাম ঘাটতি বড়, তোমাদেরকে ভালোবাসি, শুধু ফরজের ঘাটতি দূর করতে চাই না বরং তোমাদের ঘাটতিও বড় করে দিতে চাই। শেষ জায়গায় চলে আসছি, আসেন, ওই রমজান আমাদের সামনে আসতেছে, ঠিক না, রমজান আমাদের সামনে আসতেছে, আমি কয়েকটা অঙ্গীকার নিব বিশেষ করে যুবকদের কাছ থেকে, রমজান সামনে আসতেছে,
যুবক সত্য এটাই, ফুলের টোকা যেন পাথর না হয়, কেননা ফুলের টোকা যদি পাথর হলো তাহলে কোরআন বলে কিয়ামতের দিন আল্লাহর রাসূল দাঁড়ায় বলবে রব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা, আমার জাতি আপনি যতই ভালোবাসেন আর আমি যতই ভালোবাসি না কেন, এরা ফুলের টোকাকে পাথর বানায় দিছে, এরা আমাদের কথা মানে নাই, আল্লাহর রাসূল আমাদের বিরুদ্ধে চলে যাবে। আর কসম খোদার আমি দেখাইতে চাইতেছি আল্লাহর রাসূলের রওজার উপর একটা আয়াত লেখা আছে, ওয়ালাউ আন্নাহুম ইযযালামু আনফুসাহুম, আল্লাহ বলতেছে বন্ধু আপনার উম্মত গুনাহ করতে 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 কোন পর্বে যদি লজ্জিত হইল আর আপনার কাছে আসলো আস্তাগফিরুল্লাহ, আর আয়েশা আমার কাছে মাপ চাইল, আমি ওর দিকে তাকাবো না, আমি তো আপনার দিকে তাকাবো, আস্তাগফিরাল্লাহুর রাসূল, আপনি যদি ওর পক্ষে হা বইলা দিলেন তো আমি সব গুনাহ মাফ করে দিব, পরোয়া হবে না ও কত গুনাহ করে। এই জন্য বলতেছি সামনে রমজান আসতেছে, রমজান আসতেছে সামনে, বিশেষ করে যুবকদেরকে বলবো পায়ে হাত রাইখা, খোদার ওয়াস্তে খোদার ওয়াস্তে নেট ব্যবহার করো, কিন্তু তুমি প্রতিজ্ঞা করো যে রমজানে এক মাস গুনার ভিতরে কোনো নেট ব্যবহার করব না। রাজি? কে কে রাজি যে আমি গুনার ভিতরে করব না? তুমি নেকের ভিতরে করো, আমার কোনো আপত্তি নেই, দামাও, রাজি তো? রমজানে কোনো গুনার ব্যাপারে নেট আমি ব্যবহার করব, আমার এক এমবিও আমি ব্যবহার করব না। যারা এখানে আসছি এদেরকে পায়ে হাত রেখা বলবো আসেন রমজানে, কমসে কম আমি জানি দেবিদ্বারের কোনো ঘর বাকি নাই যেখানে টেলিভিশন না আছে, ডিশের লাইন না আছে, কোনো ঘর বাকি নাই যেখানে, কোনো বাড়ি বাকি নাই যেখানে ডিশের লাইন না আছে, টেলিভিশন না আছে, ঠিক না? খোদার ওয়াস্তে পায়ে হাত দিয়া বলি এক মাস নেটের টাকা দেন দেন, তাতে আমার কোনো আপত্তি নেই, বারাস পরিশোধ করেন তাতে কোনো আপত্তি নেই, কিন্তু এক মাস আমি টেলিভিশন চালাবো না, কাপড় দিয়া আবদ্ধ করে রাখবো, এরকম অঙ্গীকার কে কে করতে পারে? ওয়াদা, এক মাস টেলিভিশন দেখব না, তারপরে কি করলেন এটা আমার বিষয় না, কিন্তু কমসে কম রমজান, কমসে কম, কমসে কম, কমসে কম রমজান এক মাস টেলিভিশন দেখব না, কাপড় দিয়ে বন্ধ করে রাখবো, পারবো? আবার ওয়াদা করেন তো কে কে পারবেন? নামান, যদি করতে পারেন টেলিভিশন দেখবো না, ঠিক না? আর এক মাস কোনো অবস্থায় নামাজ ছাড়ব না। শুধু শুধু আমি পাথর দেখাইতেছি, পাথর শুধু শুধু আল্লাহ জিব্রাইল আলাইহিস সালামকে পাঠায়া বলেন নাই যাও আমার বন্ধুকে বইলা আসো, ভালোবাসা আমি রমজান দিলাম, রমজান দিলাম, কিন্তু তারপরও মাগফিরাত নিল না, আমার সিদ্ধান্ত সে ধ্বংস অনিবার্য, জিব্রাইল তুমিও সিগনেচার করো, আমার বন্ধুকে বলো সেও যেন সিগনেচার। এই জন্য আমি পায়ে ধরতেছি আপনাদের পায়ে, রমজান মিলল এই উম্মত ফরজের ঘাটতি পূরণ করতে পারলো না, রমজান মিলল জান্নাত, আরে জান্নাত তো এই উম্মতকে আল্লাহ, জান্নাত তো এই উম্মতকে আল্লাহ, হয় আমার জাতি যদি এরকম হইতো, রমজানে তো জান্নাত দেওয়ার জন্যই মনে হয় রমজান আসছে, নাহলে রমজান মনে হয় আসতো না, ছোট ছোট জিনিসের উপরে জান্নাত,
মালিক যদি কর্মচারীর থেকে একটু কাজ হালকা করে 8 ঘন্টার জায়গায় 6 ঘন্টা করে দেয় এতটুক সহানুভূতির উপরে আল্লাহ ওয়াদা করতেছেন জান্নাত দিয়ে আল্লাহ কেউ যদি কাউকে এক ঘট পানি দিয়ে ইফতার করায় দেয় আল্লাহ ওয়াদা করতেছে এটার বিনিময়ে জান্নাত দিয়ে দেবে রোজার সওয়াব তো দিব দিব জান্নাত তো দিব রমজান মানে আসছেনই এই জন্য সবার কাছে দরখাস্ত রমজানের নামাজ কি করব না পাক্কা ওয়াদা হ্যাঁ হ্যাঁ একটা কথা মনে উঠলো এই জন্য বলতেছি এই উম্মত কিন্তু পলসেরাতের থেকে সিধা জাহান্নামে পড়বে না পড়বে না আমার কাছে দলিল আছে কেউ নিয়ে যেতে চাইতে নিয়ে যেতে পারে সিধা জাহান্নামে ফেলাবে না আপনা কাছের থেকা যেরকম ডাল ভাঙ্গা পড়লে আরেক ডাল ধরে ঝুলা থাকে এই উম্মত কাইট পড়বে কিন্তু পলসেরাত ধরে ঝুলা থাকবে দুরুদ আয়েশা এই উম্মতকে পলসেরাতের উপরে দাঁড় করাবে যদি দুরুদ পড়া থাকে তারপরে দুরুদ তাকে আস্তে আস্তে পার করা আস্তে আস্তে পার করাবে এই জন্য মনে উঠলো বলতেছি রমজানে কিন্তু একে একে একবার পড়লে 100 বার পড়লে 7000 বার 1000 বার পড়লে কত ওয়াদা করি রমজানে কমসে কম ডেলি হাঁটতে চলতে উঠতে বসতে 1000 বার করে দুরূদ শুরু করব কে কে ওয়াদা করতে পারে দেখেন পড়তে পারলে ওয়াদা করেন নাইলে না কিন্তু ছোট দুরূদ পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ 1000 1001000 70000 হবে এক মাসে 30 দিনে কত হবে 30 দিনে কত হবে 21 লক্ষের কাছাকাছি হবে কত 21 লক্ষ দুরুদ হবে 21 লক্ষ দুরুদ শুনে কিয়ামতের দিন ইনশাআল্লাহ দুরুদ আমাকে মাথায় উঠায়া পলসেরাত পার করায় আরেকটা কথা বলতেছি শুধু রমজানের জন্য বিশেষ করে মনে উঠলো এই জন্য বলতেছি আমি ওই ব্যক্তি নিয়ে আসতে পারি এখানে কিন্তু বহুত দূর নিয়ে আসতে গেলে অনেক দূর থেকে আনতে হবে সে এখনো বাচ্চা আছে এখনো বাচ্চা আছে এই মাদ্রাসায়ও খাদেম আছে আছে না না নাই আছে খাদেমদের সাথে বাচ্চারা খুব দুষ্টামি করে এফজোখানা মক্তবের বিশেষ করে আর তো বাচ্চা ঠিক না এক মাদ্রাসায় এরকম খাদেম ছিল তো খাদেমের সাথে বাচ্চারা খুব দুষ্টামি করত ডাকত গরু কি পড়ার সময় গরু ডাকত তো ও ছিল একটু সাদা সিধা সাদা সাদা সিধা বুঝেন সরল ছিল সরল সহজ সরল একটু হাবলা টাইপের তো বেশি মাথায় নিত না আবার দেখবেন হাবলা মানুষ চেতলি কিন্তু খবর আছে ঠিক না একদিন বৃষ্টি হইতেছিল প্রচন্ড এর দায়িত্ব ছিল ছেলেদেরকে খানা পরিবেশন করা তো খানার সময় গেছে খানা নিয়ে আসে না তো ছেলেরা চিৎকার দিতেছে গরু কই গেল একটু পরে দেখতেছে খানা নিয়ে আসতেছে তো সবাই চিৎকার দিয়ে বলতেছে ওই গরু এত দেরি করলি কেন বাস সরল সহজ তো লেগে গেছে মাথায় খানা নামায়া দিয়া মোহতামিম সাহেবের কাছে যা বলতেছে চাকরি করব না কেন ওই মাদ্রাসায় যেটি পালেন এটি সব দেয়া দেব সবসময় গরু বলে শোয়া গেছি আজকেও গরু বলতেছে ভিজা ভিজা খানা নিয়ে আইলাম তো মোহতামিম সাহেব পুচ্ছে সরল সহজ মানুষ চেতলে তো এরমই চেতে গেছে গা সিধা বাড়িতে রাত্র 3টার সময় আসতেছে আয়েশা মোহতামিম সাহেবের দরজায় খটখটাইতেছে জিজ্ঞাসা করছে কে কা হুজুর আসছি কি জন্য কা চাকরি করব ও তুমি না দিনের বেলা চলে গেলে চাকরি করবে না কা এতদিন চাকরি করতেছিলাম শুই না এখন চাকরি করব দেখা বসে এটা আবার কি দেখা চাকরি করবে মানে
আমি স্বপ্নে দেখতেছিলাম কিয়ামত হয়ে গেছে। আমি পুলসিরাতের পাশে গিয়ে দাঁড়ায় আছি। পুলসিরাত চুলের মতো চিকন, তলোয়ারের মতো ধার। ভয় পাইতেছিলাম এটার উপরে পা রাখবো তো রাখবো কি করে। একটু পরে চিৎকার শুনলাম তো দেখলাম মাদ্রাসার ছেলেগুলা সবগুলা হইহুল্লার করতে করতে আসতেছে। ওরা পুলসিরাতের পা দিতে দেরি, এটা সুপার হাইওয়ে হয়ে যেতে দেরি হয় নাই। সবগুলা উঠা পার হইতেছে, একটা পিছন থেকে আমাকে দেখা ফেলছে আর চিৎকার দিয়া বলছে, ওই তোরা যাস কই, আমগো গরুটা তো দাঁড়ায় আছে, ওরে নিয়ে যাবি না বলে সবগুলা পিছে ফিরে আসছে। আর আমাকে উঠায়া কেউ হাতে কেউ পায়ে ধরা সব কাঁধে করে নিয়ে পার করা দিছে। ঘুমের থেকে জায়গা গেছি, এই জন্য চোখে দেখা আমি এখন চাকরি করি। কমসে কম আমরা সামনের যে মাসটা আসতেছে রমজান, শাবান তো শুরুই হয়ে গেছে, 7 তারিখে দিবাগত রাত্রে নিষ্পম্মিন শাবান হবে আসতেছে। কমসে কম আমরা এই এই রমজান মাসে আলেম ওলামা তোলাবা আইম্মা ইমাম হক্কানি পীর মাসায়েক এদের সাথে আমরা সহানুভূতির ব্যবহার করব তো পাক্কা ওয়াদা, ওয়াদা পাক্কা। আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ।